কিছু ওয়ার্ডস আছে যেমন এসেনশিয়াল, কমার্শিয়াল, রেসিডেনশিয়াল, পটেনশিয়াল, ফাইন্যান্সিয়াল, এবং এই ওয়ার্ডসগুলোর শেষে একটা বিষয় কমন আছে, সেটা হচ্ছে শিয়াল। ইংরেজির এই শিয়ালটাকে আপনার মেরে ফেলতে হবে, মেরে ফেললে আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। ফর এক্সাম্পল, শিয়ালের পরিবর্তে যদি আপনি শল বলেন তাহলে ওয়ার্ডসগুলো হয়ে যাবে এসেনশল, কমার্শল, রেসিডেন্সিয়াল, পটেনশল, ফাইন্যান্সিয়াল। এতদিন যেটাকে আপনি শিয়াল বলেছেন এখন থেকে সেটা আপনি শল বলেন, তাহলেই এই জাতীয় সমস্ত ওয়ার্ডের সঠিক উচ্চারণ, মানে হচ্ছে কয়েকশো ওয়ার্ডের সঠিক উচ্চারণ আপনি করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।